ধান চাষে লস, ধান চাষ বাদ দিয়ে কুল চাষে সফল সাহেব আলী। যশোরের বাউলিয়া গ্রামে কাশ্মীরি আপেল কুল, বল সুন্দরী কুল, থাই আপেল কুল ও বাউকুল চাষে সফল হয়েছেন সাহেব আলী। পড়ালেখা শেষে চাকরির আশায় বসে না থেকে শুরু করেন কৃষিকাজ। বাড়ির পাশের 3 বিঘা জমিতে শুরু করেন বিদেশি জাতের কাশ্মীরি আপেল কুল, বল সুন্দরী কুল, থাই আপেল কুল ও বাউকুল চাষ। কুল চাষই যেন বদলে দিয়েছে সাহেব আলীর জীবন। তার বাগান জুড়েই লাল সবুজের সমারোহে মিশ্রিত বিদেশি জাতের কুল। সাহেব আলী জানান, ইউটিউবে বিদেশি কুল চাষ দেখে কুল চাষে আগ্রহী হয়ে উঠি। পরে বিভিন্ন জায়গা থেকে কাশ্মীরি আপেল কুল, বল সুন্দরী কুল, থাই আপেল কুল ও বাউকুলের 550টি চারা সংগ্রহ করি। এরপর 3 বিঘা জমিতে 10 ফুট দূরত্ব রেখে 550টি চারা রোপণ করি। এখন পর্যন্ত এই বাগানে আমার 1,50,000 টাকা ব্যয় হয়েছে। সঠিক পরিচর্যায় আমার বাগানের প্রতিটি গাছেই প্রচুর পরিমাণে কুল ধরেছে। 10 মাস আগে লাগানো গাছগুলোতে এবছর গাছ প্রতি 30 থেকে 40 কেজি করে কুল হতে পারে। দ্বিতীয় বছর থেকে কুলের পরিমাণ দ্বিগুণ হতে পারে বলে ধারণা করছি। এভাবে টানা 5 থেকে 7 বছর পর্যন্ত ফল বিক্রি করা যাবে। স্থানীয় বাজারে এ কুল পাইকারি 100 টাকা থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারদের কুল দিতে হিমশিম খাচ্ছি। সাহেব আলী ভাই, এখানে কি কি জাতের কুল চাষ করেছেন? এখানে আছে আছে বাউকুল, বেবি কুল এবং বল সুন্দরী। এর কয় বিঘা জমিতে চাষ করেছেন? আমি 3 বিঘা জমিতে চাষ করেছি। আর এই বছরে কুল বিক্রি করেছেন? হ্যাঁ, এই বছরে কুল বিক্রি করেছি। এর কত টাকা বিক্রি করেছেন? সর্বমোট 1,02,000 টাকার। আর এই কুল গাছ আছে এবং কত বছর পর্যন্ত বাসে? কুল গাছ মরবে না, কুল গাছ যতদিন আমি রাখবো ততদিনই থাকবে, কিন্তু বয়স হয়ে গেলে কুল কম ধরবে। কম ধরবে? 7-8 বছর পরে কুল গাছ কেটে কেটে দিয়ে আসছে, আবার নতুন চারা লাগাবে। নতুন চারা লাগাবে, মানে 7-8 বছরের একবার লাগালে 7-8 বছর একটানা ফল দিয়ে যাবে। হ্যাঁ, ফল দিয়ে যাবে, মানে সেক্ষেত্রে যে লাভের সংখ্যা দিন দিন বাড়ে বাড়ে। এর আগে যে এই জমিতে কী চাষ হতো? এই জমিতে ধান চাষ হতো। ধান চাষ হতো, মানে ধান থেকে এই কুলি লাভ বেশি? অনেক লাভ বেশি। মানে ধান 1 বিঘা জমিতে ধান আলি আছে, কত টাকা ধান হতে পারে? 1 বিঘা জমিতে এখন এখন একটু ধানের দাম বেশি, তো 1 বিঘা জমিতে আছে 20 মন ধান হবে, 20,000 টাকা। ভালো দিয়ে যাবে আমার আমার 18-19,000 টাকা। 18-19,000 টাকা। কিন্তু 1 বিঘা জমিতে যদি কুল হয় সেক্ষেত্রে 1,02,000 টাকার কুল হয় যদি ভালো ফলন হয়। হ্যাঁ, আর একবার ফলন শুরু হলেই 7-8 বছর পর্যন্ত একটানা ফল পাওয়া যায়। ফল যত দিন বছর যাবে তত কুল বেশি হবে। সেক্ষেত্রে ধানের থেকে মানে অনেক লাভ থাকে? অনেক লাভ ধান চাষের থেকে। ধান চাষের থেকে